আজকে আমি আপনাদের খুবই মজাদার বেগুন ভর্তা করে দেখাবো। এই রেসিপিটি আমার মায়ের কাছ থেকে শেখা। বেগুন ভর্তার জন্য আমি নিয়েছি একটা বেগুন, হাফ কাপ সরিষার তেল, কাঁচামরিচ গুলো আমি যতটা সম্ভব কুচি করে কেটে নিয়েছি, এক চা চামচ পেঁয়াজ, 3 টেবিল চামচ, এটাও যতটা সম্ভব কুচি করে নিয়েছি, শুকনা মরিচ বা ক্র্যাশ চিলি 1/2 চা চামচ, লবণ 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ, হলুদ 1/2 চা চামচ, আর ধনের পাতা পরিমাপ মতো, আপনারা একটু বেশি কম দিলেও অসুবিধা নাই, 1/2 কাপ মতো। একটা প্যান নিয়েছি, এর মধ্যে কিন্তু কিচ্ছু থাকবে না, খালি প্যান। চুলাটা মিডিয়াম আঁচে দিয়ে আপনি এই দেখুন হাতে একটু সরিষার তেল নিয়ে বেগুনের গায়ে খুব ভালোভাবে সরিষার তেলটা মাখিয়ে, এর ভিতরে একদম খালি প্যান কিন্তু কিচ্ছু না, বেগুনটা দিয়ে ঢেকে দেবেন 15 মিনিটের জন্য। দেখবেন খুব সুন্দর করে বেগুনটা সিদ্ধ হয়ে আসছে। ফিরে আসছে 15 মিনিট পর। আপনাদের এই ঢাকনিতে ছিদ্র থাকলে একটা টিস্যু দিয়ে এটা বন্ধ করে দেবেন। একদম ঘড়ি দেখে 15 মিনিট পর ফিরে আসলাম। জালটা কিন্তু আমার মিডিয়াম আঁচেই ছিল। এখন আমি একটা কাঠি দিয়ে দেখবো পুরো বেগুনটা আমার সুন্দর করে হয়ে গিয়েছে কিনা। খুব সুন্দরভাবে বেগুনটা ভিতরে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি বেগুনটা নামিয়ে ফেলে ছিলবো। আপনাদের বেগুনের রেটে ডিপেন্ড করে বেগুনটা কত বড়, কি পরিমাপ। তো এই 15 মিনিট আমি কিন্তু একবারের জন্য ঢাকনি উঠাইনি। এখন আমি বেগুনের খোসাটা সুন্দর করে ছাড়িয়ে নেব। আপনার হাত দিয়ে, আমার তো গরম, এই জন্য আমি একটু এখন টং ইউজ করছি। সুন্দর করে এইভাবে একটু ঠান্ডা হলেও ওয়েট করতে পারেন, খোসাটা ছাড়িয়ে নেবেন। পুরো বেগুনটাই আমার খুব সুন্দর করে ছিলা হয়ে গিয়েছে। বেগুনটা সিদ্ধ হলে কোনো বুঝতে পারবেন, যখন আপনি ছিলবেন খুব সুন্দর করে খোসাগুলো উঠে আসবে। এখন এটা একটা কাঁটা চামচ দিয়ে বা হাত দিয়ে ভালো করে ভর্তা করে নেব। যেহেতু এটা অনেক গরম, তাই আমি প্রথম স্টেজে কাঁটা চামচ ইউজ করছি, এটাতে ইজি হয়। একটা বড় সাইজের কাঁটা চামচ আমি নিয়েছি। পুরো বেগুনটাই সুন্দর করে ভর্তা হয়ে গেল। এখন এই প্যানটা 1 মিনিট গরম করে নিয়ে বাকি সরিষার তেলটুকু ঢেলে দিচ্ছি এবং সরিষার তেলটুকু প্রায় 2-3 মিনিট গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। ফিরে আসছে 2 মিনিট পর। 2 মিনিট পর ফিরে আসলাম। এখন ওর মধ্যে সে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব এবং এই পেঁয়াজ কুচিগুলো প্রায় 3 মিনিট ধরে নাড়াচাড়া করে তারপরে শুকনা মরিচ দেবো এর মধ্যে। ফিরে আসছে 3 মিনিট পর। 3 মিনিট পর ফিরে আসলাম। এখন এর মধ্যে শুকনা মরিচগুলো দিয়ে দিলাম। 1 মিনিট নেড়ে চেড়ে তারপরে আমি বেগুন ভর্তাটা এর মধ্যে দিয়ে দেব। ফিরে আসছি 1 মিনিট পর। 1 মিনিট পর ফিরে আসলাম। এখন এর ভিতরে বেগুন ভর্তাটা দিয়ে দেব। আপনার যদি বেগুনের কোনো অংশ হালকা কাঁচাও থেকে থাকে, যে এই পর্যায়ে সেটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি এই বাকি মশলাগুলো দিয়ে দেবো। শুধু ধনির পাতা আর কাঁচামরিচটা আমি একেবারে শেষে দিয়ে নামিয়ে ফেলবো। প্রায় 1 মিনিট নেড়ে চেড়ে, চুলার জালটা কিন্তু হাই হিটে থাকবে। এখন খুব ভালো করে সব মশলাগুলো মিশে ধনে পাতা আর কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো। আমি প্রায় 1-2 মিনিট ধরে এটা নাড়াচাড়া করবো। একটু আপনার খুন্তিটা দিয়ে চেপে চেপে ভালো করে তেলগুলো সব যতটা সম্ভব শুকায় ফেলবো। এখন একটু টেস্ট করে দেখবে লবণটা ঠিক মতো হলো কিনা। লবণটা একদম ঠিক মতো আছে। এখন আমি এর ভিতরে সেই ধনের পাতা আর শুকনা মরিচগুলো দিয়ে দিব। ব্যাস হয়ে গেল বেগুন ভর্তা। আমি বেগুন ভর্তা সব সময় কিন্তু আপনার পানি ছাড়া এটাকে সিদ্ধ করি। পানি দিলে টেস্টে একটু অন্যরকম হয়, খাওয়া যায় কিন্তু মানে আসল মজাটা আসে না। আগুনে পোড়াতে পারলে তো খুবই ভালো, আর না হলে এই পদ্ধতিতে আমি করি। যাদের ইলেকট্রিক চুলা বা আগুনে পোড়ালে অনেক বেশি স্মোক হয়, তো আমার মনে হয় এই পদ্ধতিতে আপনাদের উপকারে আসবে। এখন এটা পরিবেশন করব। হয়ে গেল আমাদের মজাদার বেগুন ভর্তা। এই যে
আমাদের মজাদার বেগুন ভর্তা।